নমস্কার, আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আমি আজকে শীতকালের সবজি দিয়ে চাউমিন, এগ চাউমিন কীভাবে বানাতে হবে সেটা করে দেখাবো। আমি এখানে তিনটে চাউমিন নিয়েছি, আর সবজির মধ্যে ফুলকপি ছোট ছোট করে কেটে নিয়েছি, বরবটি নিয়েছি, ক্যাপসিকাম, গাজর, পেঁয়াজ কুচি করে নিয়েছি, কাঁচা লঙ্কাগুলোকে চিড়ে নিয়েছি, আর বাঁধাকপি নিয়েছি, আর এদিকে রয়েছে পেঁয়াজকলি, আর আমার লাগছে রসুন কুচি, আর এইটা আদা কাঁচা লঙ্কা। এটা মিক্সিতে পেস্ট করে লেবুর রস দিয়ে আমি একটা চিলি সসের মতো তৈরি করব। আর লাগছে ভিনিগার, সোয়া সস, টমেটো কেচাপ, গোলমরিচ গুঁড়ো, আর আমার দুটো ডিম লাগছে। এই ডিমটাকে আমি ভেজে নেব। প্রথমে আমি নুডলসটাকে সেদ্ধ করে নেব, তার জন্য এর মধ্যে নুন দিলাম 1 চামচ, আর একটু সাদা তেল দিয়ে আমি এটাকে সেদ্ধ করে নেব। সাদা তেলটা দিলে নুডলসগুলো খুব ঝরঝরে থাকবে, সুন্দরভাবে সেদ্ধ হবে, একটার গায়ে একটা লেগে যাবে না। এবার আমি এটাকে 5 থেকে 7 মিনিট সেদ্ধ করে নেব। আমার কিন্তু নুডলসটা সেদ্ধ হয়ে গেছে, ঠিক 5-6 মিনিট আমার নুডলসটা সেদ্ধ করতে লেগেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেবো। নুডলসটাকে আমি এই ফুটো ফুটো এরকম থালায় জলটা ছেঁকে নেব, ঢেলে দেবো নুডলসটাকে। এবার নুডলসটাকে ঠান্ডা জল দিয়ে আমি একটু ধুয়ে নিচ্ছি, তাতে নুডলসটা আরো ঝরঝরে হবে। আমার কাঁচা লঙ্কার আদাটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি জল দিয়ে। এবার এবার আমি এতে একটু লেবুর রস দিচ্ছি চিপে। মিশিয়ে নেব দুটো ডিম আমি ফেটে নিয়েছি, এর মধ্যে একটু নুন দিলাম দিয়ে এটাকে কড়াইতে আমি একটু সাদা তেল দিয়েছি সামান্য। ডিমটাকে আমি এবার এটাকে ভেজে নেব। ডিমের মধ্যে একটু সামান্য গোলমরিচের গুঁড়ো ফিটিয়ে দিলাম, ডিমটা ভাজা হয়ে গেছে। আমি সাদা তেল দিয়েছি, এর মধ্যে প্রথমে আমি রসুন কুচিটা দিয়ে দেবো। রসুন কুচির পরে আমি কাঁচা লঙ্কাগুলো দিচ্ছি। এবার আমি ফুলকপিগুলো দিয়ে দেবো। আগে ফুলকপিগুলো ভাজতে একটু সময় লাগে, যেহেতু ফুলকপিগুলো না ভাজলে ভাল লাগবে না, তাই ফুলকপিগুলো আমি দিয়ে দিচ্ছি আগে।
ফুলকপি গুলো ভাজা হয়ে গেছে, এবার আমি সব সবজি গুলো দিয়ে দেব। এই সবজি গুলোকে বেশি ভাজবো না। সবজিগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি যে আদা কাঁচা লঙ্কা লেবুর রস দিয়ে যে পেস্টটা তৈরি করেছিলাম এটা দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে নুন দেব। এগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি চাউমিনগুলো এতে অ্যাড করে দেবো। এবার এতে আমি একটু সোয়া সস 1 চামচ অ্যাড করব। একটু ভিনিগার 1 চামচ। মিশিয়ে নেব। এবার আমি টমেটো সস দিয়ে দেবো। সোয়া সস আর ভিনিগারটা মেশানো হয়ে গেছে, এবার আমি টমেটো সস দিচ্ছি। এবার আমি গোলমরিচের গুঁড়ো সরিয়ে দিলাম, ডিমগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে এগুলোকে একটু মিশিয়ে নেব। চাউমিনটা তৈরি হয়ে গেছে, এবার আমি গ্যাসটা নিভিয়ে দিচ্ছি, সার্ভ করে দেবো। এই চাউমিনের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাথে বেল আইকনও প্রেস করুন, তাহলে নতুন রান্নার নোটিফিকেশানগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ। এবার আমি এটা গরম গরম সার্ভ করে দেবো।
আমি এটাকে সার্ভিং ডিশে সার্ভ করে দিয়েছি। এটাকে আপনারা সস স্যালাড দিয়ে পরিবেশন করতে পারেন। আমি এইভাবেই ভালো লাগে, আমরা এভাবেই খাই।